যেটা সবচেয়ে সহজ আল্লাহ তাআলাকে রাজি করা এবং যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি লাভ আল্লাহ তাআলাকে রাজি করা। জুতু মেরা তো সব মেরা, জমি মেরি ফলক মেরা, খাজা আল হাসান মজুর রহমতুল্লাহ বলতেন আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার। বলেন আল্লাহ, বলেন আপনি যদি আমার হয়ে যান সব আমার। আচ্ছা এই কথাটা আপনি কত সহজ, আল্লাহ আপনি আমার হয়ে গেলে সব আমার। বলেন অকবা আমার, দুনিয়া আমার, এটাও আমার, ওটাও আমার। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হও কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই। রেখে যাওয়া সন্তানদের জন্য তোমার চিন্তা করতে হবে না আর তোমার কবরের জন্য টেনশন করতে হবে না। তোমার রেখে যাওয়া সন্তানদের জিম্মাদার আমি আর তোমার কবরের সাথে আমি। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে রাজি করতে চাই, করব কি কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইত্তাকুন। আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করব আমি তোমাকে বন্ধু বলে দিব। আল্লাহ কয়টা কাজ? এক নম্বরে হলো ঈমান বানাবা, আর দুই নম্বরে হলো সমস্ত গুনাহগুলো আমার ভয়ে ছেড়ে দিবা। এক নম্বর কি? ঈমান বানাবা। দুই নম্বরে হলো সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবা। ঈমান বানায় যদি সমস্ত গুনাহগুলো তুমি ছেড়ে দিতে পারো আমি রব তোমাকে আমার বন্ধু বলে দিলাম। এবার রব্বুল আলামিন বলেন লা তাবদিলা কালিমাতিল্লাহ, আমি যেটা বলছি এটা কিন্তু শুধু বলার জন্য বলি নাই, এটা আমার দৌড়ক সিদ্ধান্ত। লা তাবদিলা কালিমাতিল্লাহ, আমার কোনো কথার ব্যত্যয় হয় না, আমার কোনো কথার খেলাফ আমি করি না। তুমি তোমার শর্ত পুরা করো আমি আমার শর্ত পুরা করব। তুমি ঈমান বানাও তাকওয়া বানাও, দুটো শব্দ ঈমান তাকওয়া। বলেন ঈমান তাকওয়া। বলেন ঈমান আর কি? তাকওয়া। তাকওয়া বলেন তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আখিরাত আমি ভাগ করব, আখিরাতের পজিশন আমি ভাগ করব মুত্তাকিন তাকওয়ার ভিত্তিতে।